আমি এই মুহূর্তে আর একজনকে মঞ্চে আহ্বান করে মঞ্চকে বিশেষ সৌন্দর্য বর্ধন করতে চাই। তিনি হচ্ছেন মিসেস শাহজাহান আব্দালি, তাকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। অতিথিবৃন্দদের স্বাগত জানাই। ধন্যবাদ। আসলে জন্মদিনের অনুষ্ঠান আমরা এই সভা সমাবেশের নিয়ম নীতি মানব না, আমরা আমাদের যে রকম ভালো লাগা সেরকম ভাবে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তবুও ব্যানারে যেভাবে এই ফটো সেশনের এই ইচ্ছাটাকেও সামলাতে পারিনি। তো যাই হোক, আমি সভাপতির গৃহীত অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইছি। আব্দালি রম্য রচনা ছড়া কবিতা উপন্যাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে নেতার চমক, গল্পগুলো ছড়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড, 100 ছড়া, ছড়ার নূপুর, ছড়ার গাড়ি টমটম, রসে ভরা শত ছড়া, 71 বীরশ্রেষ্ঠ, কাজের মাঝে অমর যারা, কাব্যরানী, বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড, শিশু সাহিত্য ও রম্য সাহিত্যের বিশেষ অবদানের জন্য মধুসূদন একাডেমি পুরস্কার, বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক পদক, কবি শামসুর রহমান সাহিত্য পুরস্কার, কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার সহ অনেক পুরস্কারে তিনি ভূষিত হন। শাহজাহান আব্দালি দোলনচাপ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করে আসছেন। তিনি কবি সংসদ, বাংলাদেশের সহসভাপতি ও জাতীয় লেখক সাংবাদিক ফোরামের সহসভাপতি। তিনি একজন পুস্তক প্রকাশক। আমরা তার জীবন বৃত্তান্ত জানলাম, তাকে আমরা কলতারি মাধ্যমে প্রথম একটু শুভেচ্ছা জানাতে চাই। জন্মদিনের শুভেচ্ছা ফুল দিয়ে জানাচ্ছেন অনেকে। Thank you.
লোকসভায় করতে মাধ্যমে একটু যায়।